জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ নিয়ে মুখ খুলল বাংলাদেশ। দেশকে দাবিয়ে রাখতে এই আহ্বান বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দেশের শান্তিরক্ষা বাহিনী নিয়ে জাতিসংঘের প্রতি সংস্থাটির আহ্বান উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন মন্ত্রী। মঙ্গলবার সিলেটের খাদিমনগর ইউনিয়নের দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান মনগড়া, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী নিয়ে জাতিসংঘের প্রতি সংস্থাটির আহ্বান উদ্দেশ্য প্রণোদিত, এর মূল উদ্দেশ্য দেশকে দাবিয়ে রাখা। অত্যাধুনিক জার্মান ডিভাইস দিয়ে ইডাব্লিউ ভিলা মেডিকাতে এসে মাত্র 15 মিনিটে জেনে নিন আপনার বয়স থেকে শরীরের বয়স কতটুকু বেশি। ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ অনেক যাচাই বাছাই করে শান্তিরক্ষী বাহিনীর সদস্য নেয়, বাংলাদেশ এ বিষয়ে জানে। এরই মধ্যে দেশের 1,86,000 শান্তিরক্ষী বাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তি রক্ষায় সাহায্য করছে। এছাড়া দেশে যারা অতিরঞ্জিত কাজ করেছিল, অন্যায় কাজ করেছিল, তাদের শাস্তি হয়েছে, এমনকি তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তারপরও সরকার তাদের প্রতি সহানুভূতি দেখায়নি বলে জানান মন্ত্রী। নির্বাচন ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, যেসব দেশ উন্নতি করে সেসব দেশকে দাবিয়ে রাখতে কিছু দেশি বিদেশি শক্তি কাজ করে। বাংলাদেশ বিদেশিদের কাছ থেকে এখন অল্প টাকা নেয়। বিদেশিরা চায় তাদের কাছে হাত পাতবে, সাহায্য নেবে, ফলে তারা তাদের ইচ্ছা মতো দেশকে পরিচালিত করবে। সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেছে জাতিসংঘ। সংস্থাটির শান্তিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শান্তিরক্ষী নিয়োগের ক্ষেত্রে যথাযথ নিরীক্ষা করা হয়। মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের সঙ্গে শান্তিরক্ষা মিশনের কোনো সম্পৃক্ততা নেই। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জোপিয়ের লাক্রোয়ার ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, চলতি সপ্তাহে শান্তিরক্ষা বিষয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জোপিয়ের লাক্রোয়া। সেসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও বেশি নারীর অংশগ্রহণ ও সাফল্য লাভে কীভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে ঢাকায় গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। গেল শুক্রবার বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যেতে না পারেন তা নিশ্চিতের জন্য আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তামজিদ মির্জা, কালবেলা।